কিছুক্ষণ আগে বোলপুরের বাড়ি গিয়ে নোটিশ সিবিআই এর কাল সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা নির্দেশ কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি মনোজের কাছে যাচ্ছি মনোজ কিছুক্ষণ আগেই তাহলে সিবিআই এর তরফ থেকে নোটিশ দেওয়া হলো একদমই বৃষ্টি কিছুক্ষণ আগেই এই যে বোলপুরের যে নিচুপট্টির যে বাড়ি যেই বাড়ির সামনের যে গেট সেই গেটের সামনে আমরা রয়েছি এই মুহূর্তে ঠিক 5 মিনিট আগে এখানে টোটোতে করে উল্টো দিকে যে বোলপুর স্টেশন সেদিক থেকে রাস্তায় করে টোটোতে করে এসে এক ব্যক্তি বাড়ির পিছনের দিকের যে গেট রয়েছে সেই গেটের সামনে নক করেন এবং সেখান দিয়ে সেই নোটিশ তিনি দেন এবং নোটিশ দেওয়ার পর টোটোতে চেপেই তিনি এখান দিয়ে বেরিয়ে যান তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কি সিবিআই এর তরফ থেকে এসেছেন নোটিশ দিয়ে তিনি কিন্তু আমাদের সামনে কোনো কথা বলেননি কিন্তু সূত্রের খবর যে তিনি কিন্তু সিবিআই এর নোটিশ অনুব্রত মণ্ডলের বোলপুরের এই বাড়িতে এসেই তিনি দিয়ে যান যেটা গতকাল সন্ধ্যে থেকে আমরা এই বাড়ির সামনে অপেক্ষা করছিলাম যখন থেকে তিনি কলকাতার চিনার পার্কের বাড়ি থেকে এখানে এসে পৌঁছেছেন সন্ধ্যেবেলায় তখন থেকেই আমরা অপেক্ষায় ছিলাম তার কারণ তুমি জানো যে চিনার পার্কের বাড়ি থেকে সে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা তার চিনার পার্কের বাড়িতে এসে পৌঁছয় নোটিশ দেওয়ার জন্য কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি তিনি বেরিয়ে ততক্ষণে চলে এসেছেন তারপর থেকেই তৎপরতা ছিল যে কোনো মুহূর্তে সিবিআই এর লোকরা তার এই যে বোলপুরের নিচুপট্টির বাড়ি সেখানে আসতে পারেন এবং কিছুক্ষণ আগে তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু টোটোতে এসে এখানে দিয়ে গেছেন নোটিশ পাশাপাশি তোমাকে আরো একটা তথ্য জানিয়ে রাখবো ঠিক এক্ষুনি 5 মিনিট আগে বোলপুর যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল থেকে একজন চিকিৎসক এবং 2-3 জন স্টাফ নার্স তারাও কিন্তু তার এই বাড়িতেই কিন্তু প্রবেশ করেছেন তার যে যেমনটা তিনি এসএসকেএম হাসপাতালে জানিয়েছিলেন যে তার ফিস্টুলার একটা সমস্যা ছিল সেই ফিস্টুলার সমস্যার ট্রিটমেন্টের জন্য সেইখানকার তুলো গজ ব্যান্ডেজ ইত্যাদি নিয়ে সে তার চিকিৎসক এবং 3 জন তার সহযোগী তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন সেই চিকিৎসকের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম সেই চিকিৎসক জানাচ্ছিলেন যে বোলপুর হাসপাতালের সুপার তাকে এখানে পাঠিয়েছে সম্ভবত এখান থেকে কল করা হয়েছে হাসপাতালকে হাসপাতালের সুপার সেই চিকিৎসককে পাঠিয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন এবং সেই চিকিৎসকের সঙ্গে তার 3 জন সহযোগী এখানে ঢুকেছেন তিনি জেনারেল মেডিসিন এবং সার্জিক্যাল তিনি সার্জন তিনি যেটা জানিয়েছেন এবং ফিস্টুলার সমস্যার চিকিৎসা করার জন্য তিনি এখানে এসেছেন তার ফিস্টুলার সমস্যা সেটা দেখা দিয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন এবং কিছুক্ষণ আগেই সেই চিকিৎসক তার এই সামনের গেটের যে বাড়ি যেমনটা তোমাকে দেখাচ্ছিলাম এই বাড়ির মধ্যে দিয়ে তিনি প্রবেশ করেছেন ভেতরের অনুব্রত মণ্ডলের চিকিৎসার জন্য এই নিচুপট্টি তার বাড়ি থেকে এবং তার কিছুক্ষণ আগেই কিন্তু সিবিআই এর আধিকারিক টোটোতে করে এসে তার এই নোটিশ দিয়ে গেছেন আগামীকাল তাকে কলকাতায় নিজাম প্যালেসে 11টার সময় গুরু পাচার মামলায় তাকে ডাকা হয়েছে এর আগে সোমবার তাকে ডাকা হয়েছিল তিনি সেখানে যাননি তিনি এসএসকেএমে চিকিৎসার জন্য গেছিলেন কিন্তু সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি তারপর তিনি কলকাতার বাড়ি হয়ে বোলপুরের বাড়িতে এসে পৌঁছন কিন্তু তারপরেই আজকে কিন্তু সিবিআই এর তরফ থেকে ইমেল করা হয় প্রথমে তারপর সেই নোটিশ কিন্তু তার বাড়িতে এসে দিয়ে যাওয়া হয় এখন অনুব্রত মণ্ডল আগামীকাল সেই নোটিশে হাজিরা দেন কিনা সেটা অনুব্রত মণ্ডল যদি জানায় তারপরেই কিন্তু জানা যাবে তিনি আগামীকাল যাচ্ছেন কি যাচ্ছেন না অনেক ধন্যবাদ মনোজ তোমাকে